এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষের ঢল নামে। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের আহ্বান জানান তারা। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল নামে ধানমন্ডি 32 শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, পুলিশ মহাপরিদর্শক, র‍্যাব মহাপরিচালক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সদ্য স্বাধীন বাংলাদেশের অগ্রগতি রুখতে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়েছিল বলে মনে করেন শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ। বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে আজকে স্মরণ করছি। যারা দেশের বাইরে আছে তাদেরকে ফিরিয়ে আনে, তাদেরকে ফাঁসি কার্যকর করার জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যারা 75-এ 15 আগস্ট এই হত্যাকাণ্ড চালিয়েছিল তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি। বাঙালি জাতি এর বিচার শেষ করেই তারপর ঘরে ফিরবে ইনশাল্লাহ। 15 আগস্টে ঘাতকের বুলেটে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যদের শ্রদ্ধা জানাতে একইভাবে ঢল নামে বনানী কবরস্থানেও শ্রদ্ধা জানান ঢাকার 2 সিটির মেয়র ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এখনও অনেক খুনি বিভিন্ন দেশে পালিয়ে আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের খুনি রাশেদ চৌধুরী এবং কানাডাতে খুনি নূর চৌধুরী, এখনও তারা সেখানে আশ্রয় গ্রহণ করে আছে। আমাদের এটুকুই দাবি সেই সকল সরকারদের কাছে যাতে করে এই সকল খুনিদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং তাদেরকে ফিরিয়ে এনে এই রায় সম্পূর্ণরূপে বাস্তবায়ন হয়। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা গেলে দেশ কলঙ্কমুক্ত হবে এমনটাই মনে করছেন সবাই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।